আলাইকুম ইউক্রেনে হানা দিলে এক লাখ মানুষ নিহত হবে এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার ভারী তোপ দাগল ইরান এবারে বিস্তারিত ইউক্রেনে লাখ মানুষ নিহত হানা দিলে হবে ইউক্রেনে পূর্ণমাত্রা অভিযান চালাতে প্রয়োজনীয় সামরিক সক্ষমতার প্রায় সত্তর শতাংশই প্রস্তুত রেখেছে রাশিয়া ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে মার্চের শেষ নাগাদ আরও ভারী সরঞ্জাম মোতায়েন করবে দেশটি নাম প্রকাশ অনির্চক দুই কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে পঞ্চাশ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হতে পারে এছাড়া ইউক্রেনের সেনা মারা যাবে পাঁচ থেকে পঁচিশ হাজার অন্যদিকে রাশিয়ায় তিন থেকে দশ হাজার সেনা মারা যেতে পারে তারা আরও আভাস দিয়েছে যে হামলা হলে কয়েকদিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন ঘটবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে লাখো মানুষ আর তাতে ইউরোপের শরণার্থী সংকট হবে ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার পরিকল্পনা করেছেন কিনা সে ব্যাপারে তারা অবগত নন তবে মনে করেন যে এখনও কূটনৈতিক সমাধান সম্ভব ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করে নিয়ে উত্তেজনার পর নতুন এই উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমা বিশ্বের দাবি ইউক্রেন হামলার উদ্দেশ্যে দেশটির সীমান্তের কাছে এক লাখেরও বেশি রুশ সেনা মোতায়েন করা হয়েছে তবে রাশিয়া বলছে ইউক্রেনে হামলার পরিকল্পনা তাদের নেই মহড়া চালানোর জন্যই সেনা সমাবেশ করা হয়েছে ইনি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চলছে ইতিমধ্যে পশ্চিমা সামরিক জোট ন্যাটো বাহিনীকে জোরদার করতে পোল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার পেন্টাগনের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় শহরে প্রথম সেনা দলটি পৌঁছায় কয়েকদিন আগে বাইডেন প্রশাসন ঘোষণা দেয় যে তারা পূর্ব ইউরোপে অতিরিক্ত তিন হাজার সেনা পাঠাবে এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার ভারী তোপ দাগল ইরান পরমাণু সমঝোতা স্থবিরতা কাটাতেই ইরানের সঙ্গে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নতুন করে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এ নিয়ে দর কষাকষির অংশ হিসেবে উভয় পক্ষ বিভিন্ন ধরনের অভিযোগ সহ বক্তব্য দিয়ে আসছে এবার তাতে নতুন মাত্রা যোগ করেছে ইরান ইরানের বার্তা সংস্থা আইআরআইভি কে দেওয়া এক সাক্ষাৎকারে আলোচনায় সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান এ সময় তিনি বলেন যে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সমঝোতা পুনরুজ্জীবিত করতে আন্তরিক ও উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র ওয়াশিংটনকে প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করে হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেন যে তারা কি পদক্ষেপ নিচ্ছে সেটি তেহরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ সমঝোতায় ফেরার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে পদক্ষেপের কথা বলা হচ্ছে তা দৃশ্যমান ও বাস্তবে প্রমাণ হতে পারে এতক্ষণ সেরা থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন